নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ অধিকারিস। বন্ধুরা, আজকে আবারও নিয়ে হাজির হয়ে গেছে এক অসাধারণ রেসিপি, যার নাম কচু পাতা চিংড়ি। যারা এখনও এটা খাওনি তাদেরকে আমার অনুরোধ রইল, বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এটা যেমনই সহজ বানানো তেমনই সুস্বাদু খেতে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি কচু পাতা চিংড়ি বানানোর জন্য এখানে দেখো কচু পাতা নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে এগুলোকে ভালো করে কুচু কুচু করে কেটে নেব। এই যে দেখো, ঠিক এরকম কুচো কুচো করে কেটে নিতে হবে। দেখো আমার কচু পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার ওদিকে চলো সর্ষে পোস্তটা বেটে নিই। ভেজে নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে নিয়েছি আমি। এবার এর মধ্যেই আমি নিয়ে নিচ্ছি পোস্ত, সর্ষে পোস্তটা একসাথেই শিলে বেটে নিচ্ছি। এই যে দেখো আমার সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, এবার চলো মেইন কোর্সে যাওয়া যাক। তো তার জন্য আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এই যে আমার এগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আরও একটু তেল মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ওই সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, ঠিক এরকম করে আমি কিন্তু সর্ষে পোস্ত বাটার মধ্যে যেটুকুনি জল ছিল সেই জলটাও দিয়ে দিয়েছিলাম। এবার এটার মধ্যে আরও একটু জল অ্যাড করে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু পাতা। এবার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এরপর একটু এরকমভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1/2 কাপের বেশি জল ব্যবহার করেছি, পুরো 1 কাপ জল দিইনি, 1 কাপের একটু কম জল দিয়েছি। দিয়ে এবার এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি, এখন নেড়ে দেখছি এটা আমার হয়ে গেছে। তো এবার একটা পাত্রে এটাকে আমি ঢেলে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজে এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় কচু পাতা চিংড়ি। বন্ধুরা বিশ্বাস করো এটা অসাধারণ টেস্ট হয়। তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।